বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও দিল্লিতে যেভাবে শান্তিপূর্ণ ভোট হয় সেরকম বাংলায় হয় না। এই ভোট সংস্কৃতি বদলের ডাক বিজেপি সেনাপতি। এখানে আপ, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির মধ্যে এত যুদ্ধ দ্বন্দ্ব আছে, কিন্তু যে যার রাজনৈতিক মতটা প্রকাশ করতে পারে সেখানে কিন্তু কেউ কারোর রাজনৈতিক মত প্রকাশে বাধা দেয় না বা বাধা দেওয়ার চেষ্টাও করে না। কিন্তু পশ্চিম বাংলায় সম্পূর্ণভাবে একদম আলাদা চিত্র। বাংলায় 35 বছরে বাম অপশাসন চলে যাওয়ার পর লোকে ভেবেছিল তৃণমূল একটা সুস্থির শাসন দেবে, কিন্তু দেখা গেল এরা বামকেও ছাড়িয়ে গেল। বামকেও ছাড়িয়ে গিয়ে পশ্চিম বাংলায় আজকে গণতন্ত্র নেই, একদম গুণগত তফাত। যে সারা ভারতবর্ষের কোনো রাজ্যে জিনিস হয় না যা পশ্চিম বাংলায় হয়, এবং সেইটা শুরু করেছিলেন বামফ্রন্ট, কিন্তু সেইটা যে এরকম সুন্দরভাবে নিয়ে চলবে বাংলার বর্তমান সরকার, এইটা কিন্তু পরিবর্তনের সময় দাঁড়িয়ে যারা পরিবর্তনের পক্ষে তার সাথে ছিলেন তারা ভাবেনি।